জায়গা পেয়ে গেছি অ্যান্ড অন্নদাত্রী অ্যাজ ইউজুয়াল পুরো গ্রিন। এই এটা ঢুকতেই ভালো লাগে, এত সুন্দর গ্রিন, তাই না? সুন্দর, দারুণ, এক্সেলেন্ট। মাছের মতন হয়ে গেছে চামড়াটা, শুকিয়ে যাবে। মোটামুটি দারুণ ফুটবল সেশন ওভার। এবার লোকজন যাচ্ছে বাড়ির দিকে, একটুখানি ক্লিন আপ পর্ব চলছে। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ডে, টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ওয়েদার তো আজকে ভালো, বাট গরমটা কম না। একটু আগে জাস্ট ফুটবল খেলে ব্যাক করলাম, মুখ চোখের অবস্থা খুবই খারাপ, তো তাই জন্য একটুখানি এদিক দিয়ে ঘুরে আর ওপরে যাই। আজকে অনেক কটা কাজ আছে, সব কিছু তোমার সাথে ডিসকাস করবো, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। নিচে খালি এলে দেখছি সাইকেলটা কোথায় রাখা যায়, এইখানে একটা জায়গা আছে, এইখানে একটা জায়গা আছে, কারণ কোনো একটা রেলিং না থাকলে লক করতে পারবো না। এত জায়গা দেখছি, তারপর আমি তাকে বললাম দেখবো যে ওপরে নিয়ে চলে গেছি ভয়ে। প্রথম প্রথম একটু ভয় লাগে সাইকেল তো, আর আমার আবার একটা এক্সপিরিয়েন্সও আছে সাইকেল হারানোর। আমি আমার প্রথম ফার্স্ট সাইকেল, খুব পছন্দের সাইকেল ছিল, এবার সেইটা খুব সুন্দর আমি সাজিয়ে গুছিয়ে লাইট নিয়ে নিয়ে লাগাতাম, অনেক কিছু করতাম। এবার এত অ্যাট্রাকটিভ দেখতে হয়ে গেছিলো মানে তখনকার দিনে আর কি। এবার নিয়ে গেছি পড়তে টিউশনে, আর ব্যাস ওখান থেকে বেরিয়ে দেখছি হাওয়া আর পাওয়া যায়, কে নিয়ে গেছে, মিস্ত্রিরা নিয়েছে নাকি লোকাল ছেলেপিলেরা নিয়েছে জানি না। তো সেটার পর থেকে একটা একটু একটু ওই কি বলে মানে ভয় ভয় আছে যে সাইকেল চুরি না হয়ে যায়। দেখা যাক, এখন আরো ওরকম ভেবে লাভ নেই, কিছু করার নিয়ে ওরকম উপরে রাখাত হয়ে না যায়। ফুটবল খেলে এসে দারুণ ব্রেকফাস্ট, থ্যাংক ইউ ভু, দারুণ ব্রেকফাস্ট দিয়েছো। ও বাবা, তোমরা আবার শুরু করে দিয়েছো চটকা চটকি? ও তুই স্প্রাউট খাবি না? আমাকে যাবে না, তো আমি এখন খাচ্ছি স্প্রাউট আর মুসলি, স্প্রাউট আর মুসলি খাচ্ছি, তার কারণ আছে বলছি দাঁড়াও। চলো কোনো মতো একটু ব্রেকফাস্ট করে আর যাচ্ছি নিচে, আজকে আছে একটা সোসাইটি মিটিং। আর যেহেতু আমার আজকে এখন এই টাইমে ক্লাসটা ওভারল্যাপ করে নি, ম্যাক্সিমাম টাইমে ক্লাস ওভারল্যাপ করে বলে আমি মিটিং অ্যাটেন্ড করতে পারি না। সোসাইটি মিটিং অ্যাটেন্ড করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক ইম্পর্টেন্ট ডিসিশনস নেওয়া হয় যেখানে ইউ শুড পার্টিসিপেট। তো যাই হোক, আজকে আমার এই টাইমে ক্লাস পড়ে নি, তো আমি যাচ্ছি এখন মিটিং অ্যাটেন্ড করতে। আর একটা জিনিস তখন যে বললাম যে ব্রেকফাস্ট আজকে হালকা করে করছি, তার কারণ হচ্ছে আজকে আছে একটা লাঞ্চ ইনভিটেশন, আর সেটা আজকে তাড়াতাড়ি যাবো, কারণ দুটোর সময় আমার ক্লাস আছে। তাই জন্য আজকের ব্রেকফাস্ট হালকা করে বললাম, গিয়ে ভালো করে খেতে হবে। তো চলে এলাম ঘরে, কোরাম হয়নি বলে মিটিং হলো না, অ্যান্ড এবার ওইখানে যাওয়ার প্রিপারেশন করতে হবে ইনভিটেশনে, আর তার জন্য একটু গিফট কিনতেও যেতে হবে। তো দেখি কখন টাইম করে যেতে পারি। আপাতত সঙ্গীতাও দেখছি বিশাল ক্লিন আপ অ্যাক্টিভিটিস করতে আরম্ভ করে দিয়েছে। কি ক্লিন আপ করছো বউ? স্যাটারডে সানডে মানেই ক্লিনিং, মানে উইকেন্ড মানেই ক্লিনিং। এখানে ফ্রিজ পরিষ্কার হচ্ছে, ফ্রিজের পুরো মাথা জিনিসপত্র নেমে গেছে, টুলের ওপর দাঁড়িয়ে ম্যাডাম ফ্রিজ পরিষ্কার করছে। চালু করো স্যার, দেখি কীরকম পরিষ্কার হচ্ছে। বাহ, এই তো পুরো ক্লিন। ও এখানটা অনেক তেলচিটে হয়ে গেছে, উঠবে কলিন দিয়ে নাকি অন্য কিছু লাগবে? উঠবে উঠবে, ঠিক আছে চালিয়ে যাও, কিছু লাগলে বলো। আমার ক্লাস আছে বলে আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি। এই যে আমি রেডি, সঙ্গীতা রেডি, পিছনে সৌরভ রেডি, এখন আমরা ওয়েট করছি বাকি লোকজনদের জন্য। আর এখানে বৃষ্টিও নেমে এসেছে আবার, খুব সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো হচ্ছে, আমি এটাই বলছিলাম, বৃষ্টি তো হচ্ছে কিন্তু ঠান্ডা কেন হচ্ছে না? উদ্ভট কোয়েশ্চেন। সৌরভ বলছে মাটি গরম, ঠিকই বলেছে, মাটি প্রচণ্ড গরম। যাই হোক, এখন ওয়েট করি সবাই কখন আসে দেখি, কিন্তু আমার একদম আজকে লিমিটেড টাইম, আমাকে ব্যাক করতে হবে দুটোর মধ্যে, কারণ আমার ক্লাস শুরু আবার দুটোতে। এরপরে যে আমরা আজকে ওয়েদার খুব সুন্দর লাগছে। আজকে আমাদের ভেনু হচ্ছে অন্নদাত্রী, অন্নদাত্রী তোমরা আগের ব্লগেও দেখেছো, আমি বাবার জন্মদিনে, তারপরে আর কবে নিলাম খাবার, জন্মদিনেই, হ্যাঁ তো ওখানেই আরিফতা আজকে আমাদের ট্রিট দিচ্ছে, আজকে ফায়েজের বার্থডে উপলক্ষে, অ্যান্ড তার সাথে আরও অনুষ্ঠান ক্লাব করে হচ্ছে, দারুণ ব্যাপার। তো আমরা মোটামুটি পৌঁছেই গেছি, বাকিদের জন্য আর ওয়েট করবো। ভালো জায়গা পেয়ে গেছি অ্যান্ড অন্নদাত্রী অ্যাজ ইউজুয়াল পুরো গ্রিন। এই এটা ঢুকতেই ভালো লাগে, এত সুন্দর গ্রিন, তাই না? সুন্দর, দারুণ, এক্সেলেন্ট। চলো আরিফতার জন্য ওয়েট করি, আরিফতা কোথায় এসে গেছে মনে হয়। আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে ওপরে, সবাই চলে এসছে, আমি টুকটুক করে যাচ্ছি, সবাই না আমরা মোটামুটি চলে এসেছি। খাবার চলে এসছে, দারুণ, এক্সেলেন্ট। পোস্ত, এটা কি গো, মোচা,
এখানে চাটনি ডাল এরা একটা চপ বাহ দারুন সঙ্গীতা আমার চলে এসছে এদিকে পুজো চলে এসছে অঙ্কুশ এরিনা সবাই চলে এসছে তাহলে আস্তে আস্তে খাওয়া শুরু করি আমার টাইমও খুব কম এখন বললাম যে সব হয়ে গেছে কিন্তু আরও এসে গেছে এখানে এসে গেছে আবার চিকেন এখানে এসে গেছে আবার কাতলা আর পেটি পেয়েছি চালিয়ে যাও শেষ করতে পারবো আধা ঘন্টায় দেখা যাক কতদূর কি পারি আর ওদিকে রক্তিমরাও চলে এসছে মোটামুটি খাওয়া কমপ্লিট আর এখন সবাই এসে পৌঁছেছে পুজো কি পেয়েছিস বাহ খুব সুন্দর দুর্দান্ত খাওয়া দাওয়া লাস্ট এন্ড করছে হচ্ছে ওই দুর্দান্ত সন্দেশ সন্দেশটা ব্যাপক হয়েছে বল খেতে এক্সেলেন্ট তো আমরা তো এগিয়ে এলাম যেহেতু আমার ক্লাস আছে আমি একটু আগে আগে বেরিয়ে যাচ্ছি ভালো তো লাগছে না বাট কিছু করার নেই তো আমরা বাড়ির দিকে রওনা দিই আবার পরে তোমার সাথে দেখা হচ্ছে ও এত খেয়ে দিয়ে আর ক্লাস করা যায় আরে বাপ রে বাপ পেটেও চাপ পড়ছে চোখেও চাপ পড়ছে বাট ক্লাস কমপ্লিট অ্যান্ড এবার মোটামুটি রিল্যাক্স করার টাইম একটু হয়নি রিল্যাক্স করার বেশিক্ষণ টাইম তো পাবো না আজকে বেসিকলি একটা খুব ইম্পর্টেন্ট ডে অ্যান্ড আজকে মায়ের প্লাস্টার কাটার দিন মানে এতদিনের সেই কঠিন যে কোনো হাড়ের ব্যাপারটা তো টাইম তো লাগবেই টাইম বাদে তো আর কিছু নেই এখানে মানে ট্রিটমেন্টের তো টাইম অনেক দিন হয়ে গেল সাড়ে পাঁচ মানে প্রায় ছ সপ্তাহ হয়ে গেলো প্লাস্টার কাটার দিনটা আজকে ফিক্স হয়েছে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেছে তো একটু পরে মাকে নিয়ে যাবো প্লাস্টার কাটতে তাই জন্য প্রচণ্ড এক্সাইটেড অ্যান্ড হালকা হালকা ভয়ও লাগছে তো চলো তোমার সাথে শেয়ার করবো কীরকম এক্সপিরিয়েন্স হয় এই যে ফাইনালি এসে গেছে আমাদের সেই দিন মা সাবধানে চলো আজকে প্লাস্টার কাটার দিন এসে গেছে ফাইনাল ডে ফাইনাল ডে আস্তে আস্তে এগো আমিও এবার সঙ্গীতা আর আমি সব পেপার টেপার নিয়ে আসছি রিপোর্ট নিয়েছো বউ রিপোর্টটা নাও নেওয়া হয়ে গেছে মা বাবা এগিয়ে গেছে সঙ্গীতা এগিয়ে গেছে এবার তাড়াতাড়ি যাবো সবাই রেডি তো কাটার জন্য ভয় পাবে না মা একদম মা খুব এক্সাইটেড কিন্তু অনেকদিন বাদে পা মানে তুমি পাটা চুলকাতে পেরে তো খুশি হবে এটাই একটা অসুবিধা এত সরসর করে বলে রোজ বেচারা খুব কষ্ট পেয়েছে বাট দেখা যাক ফিঙ্গার্স ক্রস ফিঙ্গার্স ক্রস এখন কিন্তু পায়ের জোরটা অনেক বেড়ে গেছে এখন নিজে নিজেই খুব তাড়াতাড়ি যেতে পারছে আসতে পারছে আর প্রথম যখন আমরা সেই না এই সেকেন্ড এক্সে যখন নামেছিলাম তখনও একটুখানি ভয় পাচ্ছিল আর এখন অনেকটা বেটার অল দ্য বেস্ট বাহ আজ আবার ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে হ্যাঁ আর সবাই গাড়ির লাইট একদম উপরে করে গাড়ি চালাচ্ছে চোখ ব্যথা হয়ে যাচ্ছে দেখতে যাক পৌঁছে গেছি কেয়ারজেনিক্স আর আমার পার্স কোথায় ও এইবার এইদিকে বসবে একবার এইদিকে বসেছিল আমি ভাবলাম একা একাই উঠবে এবার উঠতে পারলো না হ্যাঁ সেই তো দেখলাম আমি ভাবলাম এবারে একা একা নিজে উঠে যাবে কিন্তু পারলো না আসার সময় উঠাবো না আসার সময় মোটামুটি সব ঠিকঠাকই লাগছে ডাক্তারবাবু আনতে একদিন করা দেবে করাত দিয়ে তোমার পা কাটা হবে পা না সরি প্লাস্টার প্লাস্টার আর এইখানে ও মোটামুটি একটু ওষুধ দিয়েছে বলেছে খোলার পর একটু ব্যথা হবে তা এখন আমি ব্লগ বন্ধ করি পরে তোমার সাথে আবার কথা হবে অল দ্য বেস্ট অল দ্য বেস্ট মা সব ইনস্ট্রুমেন্ট রেডি সাবধান এই যে এইটাকেই তো এ করতে পারি যেন মনে হচ্ছে কি দেওয়া আছে হিলের মতো গোড়া দিতে বাহ ভয় পাচ্ছ তোমার জন্য রেকর্ড করে রাখছি তুমি আবার দেখবে ফাইনালি কাটা হচ্ছে
বাবা পুরো একদম মাছের মতন হয়ে গেছে চামড়াটা চামড়া শুকিয়ে যাবে আমাদের কাছে তো আপাতত নেই চাপ পরে একটু সরু হয়ে যাবে এক দুদিনে ঠিক হয়ে যাবে হ্যাঁ অনেক কমেছে না তো তোমার লুজই হতো না কাজ শেষ দেখো একা একা যাচ্ছে এটে চলো যাও যাও আরামসে যাও কোনো অসুবিধা নেই ভালোই পারছো মন খুব খুশি হয়ে গেল একদম ঠিকঠাক হয়েছে মাকে দেখেও ভালো লাগছে বাবা হ্যাঁ মনের জোর থাকলে হিমালয় উঠে যেতে পারবে বলেছে ডাক্তারবাবু তো এবার মোটামুটি আমাদের কাজ খতম এবার আবার গাড়ি করে যাই গ্রিনফিল্ডে আবার একটা মিটিং আছে তো একটু লেট হয়ে যাবে তো তাড়াতাড়ি গিয়ে ওখানে একটা মিটিং দেখি অ্যাটেন্ড করার আর টাইম পাই কি না মনে হচ্ছে না পাবো আর মা এখানে ভালোই হাঁটছে খুব খুশি চলো ভেরি গুড হ্যাঁ হ্যাঁ চা খাওয়াবো চলো আজকে আর মিটিং অ্যাটেন্ড করা তো হলো না তাই জন্য মাকে নিয়ে চলে এলাম একটুখানি চা খাওয়াতে চা খাবে তো আর সামোসা অর্ডার করেছি সামোসা খাবে তো সামোসা আর চা আর আমি নিয়েছি একটু ভেজ স্যান্ডউইচ এই চলে এসেছি অ্যাথলেটিকো অনেক দিন বাদে বাইরে চা খেতে এসছে তাই জন্য খুব খুশি কিন্তু এখন বেরোন এখানে ভিজে আছে তো পা হড়কে গেলে মুশকিল হয়ে যাবে খুব সুন্দর হয়েছে অ্যান্ড বাড়িও চলে এসেছি একা একা নিজে নিজে হেঁটে হেঁটে ঠিক আসছে ভালোই আসছো স্পিড বেড়ে গেছে অনেক বেড়ে গেছে স্পিড হ্যাঁ একদম কম চাপে আসো কম চাপে ওরম আস্তে আস্তে করেই তো পাড়াতে হবে বেরিয়ে পড়েছে অমনি ওদেরকে বার করে উঠতে হলো এবারে পা দেখলে মাথা খারাপ হয়ে যাবে দেখবে আরে দিদার পা কী হলো ঠাকুমার পা কী হলো ঠাকুমা টিকু হ্যাঁ বড় ঠাকুমা বড় ঠাকুমা এজু বুজু যা 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 পি করে আয় যা 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 দুজনে মিলে যা যাও পি করে আসো যাও বাবা লাইন দিয়ে যাচ্ছে দুজনে দেখ না ও বাবা লু কি সুন্দর ঘুমাচ্ছে আজকে মায়ের মেয়ে একদম এক মতো শুয়েছে আসলে আজ এত নিচে গিয়ে দৌড়াদৌড়ি করেছে তাই না একদম ফুল টায়ার্ড টায়ার্ড হয়ে ঘুমাচ্ছে ঘুমাও কালকে সকাল সকাল ছুটোতে চলে আসবে তখন দেখবো কী কর এক লাগছে সবাই তাই বলে এক লাগে চলো আজকে দেখতে দেখতে দিন তো কেটেই গেল অ্যান্ড খুব সুন্দর কাটলো দিনটা আমাদের আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে অ্যান্ড কিছু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু লিভ উইথ দ্য বিগেল দেখা হচ্ছে আবার তোমার সাথে নেক্সট ব্লগে আবার একটা ভালো ব্লগ নিয়ে চলে আসবো তাই জন্য স্টে টিউনড অ্যান্ড দেখতে থাকো চ্যানেলটা দেখা হচ্ছে আবার তোমার সাথে খুব তাড়াতাড়ি বাই বাই অ্যান্ড টেক কেয়ার